হয়তো যিনি আর্থিক গণ্ডিত পিতৃবাদ প্রতি পুরোহিত উত্তরণ করবেন সরকারে আগভাগ লোক বিগত সময়সার যে ধরনের 2006 সনের লোকসভা নির্বাচন বিজেপি দলে বড় জনগোষ্ঠী ঘটেছে করেছে কিন্তু বর্তমান সময়লেকে রূপায়ণ করা যায় কারণ আজ আন্দোলন আগে এফসি সভাপতি আরম্ভ করলে কিন্তু সরকার কি শেষ করব বিচারিছে এই আমি কেউ মানি নলম। বড় সকলে বড়োলেন্ডর আন্দোলন করে পেলে আজি 5,000তকে অধিক জীবন দিবলগা হল, আজি 20,000তকে অধিক জেল যাবলগা হল, অর্থনৈতিকভাবে আমাক পঙ্গু করে দিয়া হল। ইয়ার পিছতো আজিও যে আমাক জাস্টিসটা নেদিলে সেই কারণে আমি জাস্টিস বিচারিছো। 2014 ক্ষমতার আহার আগত রাজনাথ সিং ডাঙ কোনো জাতি জনগোষ্ঠীর বিরোধী নহয়, আমি না রাজবংশীর শত্রু না আমি আহোমৰ শত্রু, আমি কারো শত্রু নহয়। কিন্তু আজি যেটো এমেন্ডমেন্ট আনি পেলাই ক্ষুদ্র ক্ষুদ্র জনগোষ্ঠীবিলাকক ধ্বংস করব বিচাৰিছে, জনজাতিসকলক ধ্বংস করব বিচাৰিছে, তেনেকা সরকার আমি কোনো পদে মানি নলওঁ। গণতান্ত্রিক ক্ষমতা গণতান্ত্রিক শক্তি প্রয়োগ করে গণতান্ত্রিকভাবে আমি সংগ্রাম চলাই যাব। সরকার কেউ জনগোষ্ঠী কেউ পাইছে কিন্তু অবশেষত তেখেতসকলে কমপ্লিটলি আমার যে ন্যায্যতা সে আহ্বান করে পেলায় আজি ছয় জনগোষ্ঠীর জনজাতিকরণ করা ইস্যুটে আগত লো আহিল। যে ইস্যুটা আজি কোনো চর্চা নাছিলে, যে ইস্যুটা আজি তেনে একটা যুক্ত মানে অবস্থার আসলে তো সেই ইস্যুটা আজি উপর লো আহিল। আর ক্ষুদ্র ক্ষুদ্র জনগোষ্ঠীবিলাক নিক্ষেপ করার কারণে, সাংবিধানিকভাবে বঞ্চিত করার কারণে, সকল অধিকারের ডিপ্রাইভ করার কারণে তেখেতসকলে উঠি পড়ি লাগিলে। কিন্তু বদলেন সমস্যা সমাধানের কারণে তেখেতসকলে এক কিঞ্চিত চিন্তা নকরিলে। গতি বড়োসকলে আগরপ্রায় সদায় দৃঢ় প্রতিজ্ঞ, এই কথাটো সংকল্পবদ্ধ যে যেতালেক বদলেন নহয় গণতান্ত্রিকভাবে বিগরাজ মাস মুভমেন্ট চলি থাকিব। আর আজি এই কোকরাঝালত প্রটেকশন আর জাস্টিস যে রেলি, সেই রেলির দ্বারা আমি সরকার ভারত সরকারক সকিয়ে দিব ওলাইছো যে আমার যদি কিঞ্চিত কিনা ক্ষতি হয় আর আমার যদি কিনা কিঞ্চিত ক্ষতি হয় আমি সরকারের পলিসি লোক বিচার আমি কেউ সহ্য নকরো। আর ভারতের নাগরিক হিসাবে সাংবিধানিক অধিকারটো যেতালেক প্রদান নকরে তীব্রতর তীব্রতর আমি আন্দোলন চলাই যাব। ইতিমধ্যে অন্য দল সংগঠনসমূহে প্রতিক্রিয়া ব্যক্ত করেছে, মানে ছয় জনগোষ্ঠীক মানে গৃহীত করার ক্ষেত্রতো এসটি আদার্স বলে কোনো তেওঁলোকে কোনো উদ্যোগ গ্রহণ। ভারতের সংবিধানত এসটি আদার্স বলে কোনো প্রভিজন নাই, এসটি এসটিয়ে ভারতের সংবিধানত এসটি এটাই। আর অলরেডি পার্লামেন্টত যেটো বিল ইন্ট্রোডিউস হয়েছে তাত এসটি আদার বলে ইন্ট্রোডিউস হওয়া নাই, তাত একদম এসটি বলে ইন্ট্রোডিউস হয়েছে। গতি ইয়াত আর আমাক মিসলিড করে লাভ নাই, ইয়াত আর আমাক মানে ইয়াত বিপথে পরিচালিত করে লাভ নাই। সিধা কথাটো হয়েছে যে মেজরিটির ভোট পাবার কারণে যা মাইনরিটি বা মার্জিনালাইজ সেই সকলক নিক্ষেপ করব বিচারিছে, এইটাই হল তেখেতসকলের রাজনীতি। গতি ভারতের সংবিধান আমিও চাইছো আমিও করেছো। আজি তেখেতসকলে ইয়াত ক্যাটেগরি বলে এসটি করব বিচারিছে, কিন্তু ভারতের সংবিধানত এটাই এসটি আছে যে আর্টিকেল 342 আছে, সেই এসটিটো আজি তেখেতসকলে কোনো কারণে আজি চেঞ্জ করব নয়। সেই কারণে তেখেতসকলে আজি দুর্বল একটা সুযোগ লো পেলায় এই আজি কাউন্সিলবিল বিজেপির লগ হয়ে আছে, বিটিএডিকে আদি করে সব কাউন্সিলবিল বিজেপির একটা যেহেতু আছে ইয়ারে একটা সুযোগ লো পেলায় তেখেতসকলে এই যে বিল যে পাস করে পেলায় জনজাতিসকলক নিক্ষেপ করার এই ষড়যন্ত্র আগবাড়ি যাব বিচারিছে। কিন্তু আমার কথা স্পষ্ট, আজি সেই কাউন্সিলসকলে যদি জনজাতিসকলের আকা আকাঙ্ক্ষা নিরাপত্তার কথাটো যদি রাজনৈতিক রিপ্রেজেন্টেশনের কথা, ভূমির নিরাপত্তার কথা, চাকরি বাকরি সা সুবিধার গোটেই কথাটো যদি আহ্বান করে সরকারের যদি মিসলিড করা কথা যাই পেলায় যদি তেখেতসকলক ধরব দিয়ে তেনেহলে কাউন্সিল যিসকলে চলে আছে তেখেতসকলে সাবধান হোক। ইয়ার পিছত আর কাউন্সিলত রাইজে তেখেতসকলক ক্ষমতালে কেতিয়াও আহিবলে সুযোগ নেদিয়ে এই কথাটো আমি স্পষ্ট করে দিছো। নেই আমার স্ট্যান্ড ক্লিয়ার অসমৰ আর উত্তর পূর্বাঞ্চল কিমানজীয় মানুষ যেটা চিন্তা করে সেই চিন্তার আমি আছো আর এতিয়াও আছো, ভবিষ্যতে আমি থাকিম। আর কিমানজীয় মানুষ নিরাপত্তার কারণে আমি